ফতুল্লায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ডাকাত মাহবুব গংদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের 1নং ওয়ার্ডের পূর্ব গোপালনগর এলাকায় দিনে দুপুরে ডাকাতির পর গলায় ফাঁস ও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাকারী ডাকাত মাহবুব ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতিবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার 14 জুলাই বিকেলে বক্তাবলী ইউনিয়নের 1নং ওয়ার্ডের পূর্ব গোপালনগর এলিগেন্ট মডেল ইসলামিক স্কুল মাঠ প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি গত 15 জুন ডাকাত মাহবুবকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11। উক্ত সমাবেশ করেন পঞ্চায়েত প্রধান হাজী আব্দুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে। এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়নের 1নং ওয়ার্ড মেম্বার হাজী মোহাম্মদ আব্দুর রশিদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, ডাক্তার আব্দুর রহিম, আলী আসগর, মোহাম্মদ জসিম সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন, সকল জনগণের সম্মতিক্রমে ওকে এই গ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আজকে আইনের কাছ থেকে ও ভাগ পেলেও আমাদের জনগণের কাছ থেকে যাতে ও মাপ না পায়। যদি ও কখনো এই গ্রামে চলে আসে তাহলে আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না। ওকে আমরা স্থায়ী স্থানে অর্থাৎ উপস্থিত ক্ষেত্রে পেটাতে পারবো না, কিন্তু ওকে তাৎক্ষণিকভাবে ধরে থানায় সুপর্দ করে দিব। আমরা জনগণরা আমাদের প্রত্যেকের ভিতরে এই ইচ্ছা আকাঙ্ক্ষাটা থাকতে হবে ইনশাল্লাহ। সুতরাং কথা একটাই, আমরা সমাজে শান্তি চাই। এই ধরনের খারাপ লোক যারা তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, তাদেরকে আমরা এই গ্রাম থেকে একে একে প্রত্যেককে অবাঞ্ছিত ঘোষণা করব। যেটা যখন ধরা পড়বে তাকেই আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। আরেকটা কথা এখানে চলে এসেছে, মাদক। আসলে গ্রামটা মাদকের সয়লাব হয়ে গেছে। আমরা যদি এটা এখন রোধ না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আরও আমাদের ছেলেমেয়েরা আরও নেশা জড়িত হয়ে আরও বিভিন্ন পাপ কাজ করবে। সুতরাং হয়ে যাচ্ছে, ওই মাহবুবকে আমরা এই গ্রাম থেকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করব ইনশাআল্লাহ। ওই বাইরের লোকগুলোর সাথে আমাদের এলাকার লোকও কিছু জড়িত, যার দরুন এই অন্যায়গুলো আস্তে 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 ডে বাই ডে বাড়তেছে। আসলে কারা মাদক বিক্রি করে আমাদের এলাকার আমরা সবাই মোটামুটি জানি। এরকম মাহবুব একটা তৈরি হয়েছে, তলে তলে আরও রেডি হইতেছে। এটার জন্য আমাদের প্রস্তুত থাকতেইব। ওই প্রস্তুতটা যারা যারা তৈরি হইতেছে এরা যাদের আর মাথা চারা দিয়ে এরম আলাল ভাইয়ের বাড়িতে যেই ঘটনা ঘটাইছে আর যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই ব্যবস্থা আমাদেরই নিতে হইব। আজকে প্রতিবাদ সভা থেকে আমাদের পঞ্চায়েত সভাপতির বরাবর একটি কথা বলতে চাই, আজকের পরে পরবর্তী কবে বসা যায় আবার বৈশা আমাদের এলাকায় একটা মাদক বিরোধী একটা কমিটি গঠন করা হোক। আমাদের গ্রামটার সুন্দর করতে হইব আমাদেরই, এই দায়িত্বটা আমাদেরই নিতে হইব। মুরব্বীর আগে থাকবো, আমরা যারা ছোটরা আছি আমরা অবশ্যই তাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই গ্রামকে কিভাবে সুন্দর করা যায় এই পথে হাঁটব। আর মাহবুব যে কাজটা করছে, আলাল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখছি আমি রক্ত, ফ্লোরের মধ্যে রক্ত, আলাল ভাইয়ের অবস্থা খারাপ। তার যে ক্ষতি হয়েছে এটা পূরণীয় না। যদি তার সন্তান 5-10 মিনিটের মধ্যে না আসতো হয়তো বা তার স্ত্রী মারা যেতে পারত। তার স্ত্রী যদি মারা যাইতো আলাল ভাইও জানতো না বাড়িতে কী করছে, আমরাও জানতাম না। আমাদের ঘরের ভিতরে বিশাল বড় অজগর সাপ পোষতাছি আমরা আমাদের এলাকায়, আমরা এই মাহবুব চিনতাম না। আজকে এই মাহবুব একদিনে তৈরি হয় নাই, অনেকটি ঘটনা ঘটাইছে। আমরা যাতে আমাদের গ্রামে আর মাহবুব তৈরি না হয়, যে কেউ ছোট অন্যায় করছে এটার সাথে সাথে বিচার কইরা এই অন্যায়ের প্রতিবাদটা যাতে শক্ত হাতে হয়। আমার ছেলে হোক যতই প্রভাবশালী হোক তার বিচার যদি করতে না পারি এই সমাজে আমরা বসবাস করতে পারবো না। আমরা আজকে এই প্রতিজ্ঞা করি যাতে এই সমাজে কোনো মাদক সেবনকারী তো বিক্রেতা তো থাকতেই পারবে না, সেবনকারীও থাকতে পারবে না। মাহবুব আইনের ফাঁক দিয়ে বের হতে পারলেও আমাদের গ্রামে যাতে ঢুকতে না পারে, আমাদের হাতের ফাঁক দিয়ে যাতে গ্রামে বসবাস করতে না পারে। মাহবুবকে যদি তার ফ্যামিলি শেল্টার দেয় তার ফ্যামিলি সহ এই এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করব।
তার কোনো শিকড় এখানে যাতে থাকতে না পারে। এই যে শুনছি আলালের স্ত্রী মারছে, যাই কিছু করছে কিন্তু শুনছি কিন্তু দেখি নেই চোখে, ছবির মধ্যে দেখছি, তে তো মারাত্মক ব্যাপার। তো মেম্বার সাহেবরা যা বলল আপনারা ওইটাই করেন, ওইভাবেই চলেন, আর যাতেনি মাদক সেবন যদি আপনারা উড্ড করতে চান তাহলে প্রত্যেক মহল্লায় একটা করে কমিটি গঠন করেন। যদি একটা করে কমিটি গঠন করেন এর মধ্যে দেখবেন আপনারা কি মাদক খরোই দিতে আছেন নাকি ভালো লোক দিতে আছেন। মাদক যদি না উঠান এই দেশের মধ্যে অনেক অকারেন্স ঘটবো, আরও দিন দিন বাড়তেছে কমতেছে না, কারো কেউ মান্য করতেছে না। এনএনটিভি নারায়ণগঞ্জ।